এবার জানাবো বাংলাদেশ প্রসঙ্গ। আনুষ্ঠানিক উদ্বোধনের পর বহুল প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতুর কাজ এগিয়ে চলায় উচ্ছ্বাস আর উদ্দীপনার জোয়ারে ভাসছেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 23 জেলার মানুষ। নির্মাণ শেষে এই সেতু চালু হলে নানা বিড়ম্বনা ও ভোগান্তির অবসান কাটানোর স্বপ্নে বিভোর তারা। প্রতিদিনই পদ্মার পাড়ে সমবেত হচ্ছেন হাজারো মানুষ। পদ্মার কাজ সম্পূর্ণ হলে সড়ক যোগাযোগ উন্নতির পাশাপাশি রাজধানী ঢাকার সাথে ব্যবসা বাণিজ্যের সুযোগ সৃষ্টিতে দুর্লভ লাঘবের প্রত্যাশা এই অঞ্চলের জনসাধারণের। বাংলাদেশ থেকে নাহিদ অঞ্জুমান নয়নের পাঠানো তথ্য ছবিতে স্বপ্নের পদ্মা সেতুর কর্মযোগের খানিকটা থাকছে একটি ডেস্ক রিপোর্টে। বহু প্রতীক্ষিত পদ্মা সেতুর মূল পাইলিং এর আনুষ্ঠানিক কাজ শুরু হয় গেল 12 ডিসেম্বর থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর থেকেই কাঙ্ক্ষিত এই স্বপ্নের সেতুর দুপাশ ধরে চলছে নির্মাণ কাজ। মাটি ভরাট, পাইলিং সহ নানা কাজে সরগরম এখন পদ্মার পার। ২০০১ সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতি সহ নানা জটিলতায় থমকে যায় পদ্মা সেতু নির্মাণের কাজ, থমকে যায় পদ্মা সেতু নির্মাণের স্বপ্ন, বাতিল হয়ে যায় বিশ্বব্যাংকের অর্থায়ন। অবশেষে নানা চড়াই উত্তরায় পেরিয়ে প্রায় $2.97 বিলিয়ন বাজেটের এই সেতু নিজস্ব অর্থে নির্মাণ করছে বাংলাদেশ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রায় 23 জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে প্রায় 6.15 কিলোমিটার লম্বা এই সেতু দাঁড়িয়ে থাকবে 42টি পিলারের উপর ভর করে। আমাদের জন্য অনেক জরুরি যে দক্ষিণবঙ্গে আমাদের পদ্মা সেতু হওয়া অনেক দরকার। এটা হলে আমাদের ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, আমরা যারা বরিশালের সব যত লোক আছে দক্ষিণবঙ্গে সবার জন্য অনেক সুবিধা হবে। লঞ্চ বরাবর আমরা যাতায়াত করি সেইটুকু হবে না, ব্রিজের উপর দিয়ে একটানা বাস জার্নি হবে। স্বপ্নের এই পদ্মা সেতুর দুপ্রান্তে আরো 3 কিলোমিটার সংযোগ সেতু তৈরি হবে 24টি পিলারের উপর। দ্বিতল এই সেতুর প্রথম তলায় থাকছে রেল লাইন যা দক্ষিণবঙ্গকে রাজধানীর সাথে সংযুক্ত করবে। প্রথমবারের মতো এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন এলাকার মানুষ। এটা যদি দ্রুত বাস্তবায়ন করা হয় তাহলে এই দক্ষিণবঙ্গের মানুষ খুব শান্তিতে যাতায়াত করবে, কারণ প্রত্যেক বছর কোনো না কোনো দুর্ঘটনায় প্রচুর মানুষের প্রাণহানি হয়। আমরা আশাবাদী সঠিক সময় শেষও হবে। মনে করেন ঢাকা 1 ঘন্টার ভিতরে আসে, মনে করেন কাজ করতে পারতো। কাজ শুরু হলেও ধীরগতি কমিয়ে দ্রুত বাস্তবায়নের সংশ্লিষ্ট প্রশাসনের আরও উদ্যোগ কামনা করেন তারা। শাহাবুদ্দিন সাগর, টাইম টেলিভিশন, নিউজ ডেস্ক।